ومن أبغضني فقد أبغض الله. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطح ومحمد عربي. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطح ومحمد عربي. اللهم صل على وعلى آل سيدنا. جاكوني کے سامنے چرا دکھا لینا مجھے سینہ پہ دست کرم رکھنے والے نا مجھے. اللہم صلی علی وعلی آل سیدنا. اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے. اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے. روز محشر دست اپنی سے پلا لینا مجھے. اللہم صلی علی وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنین و چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے. بلغ العلم بکماله کشف الدجا بجماله حسنت جمیع خصاله. ہمارا نبی نے کفر کو مٹھایا کفر کو مٹھا کر صداقت اٹھایا. بلغ العلم بکماله حسنت جميع خصاله صلوا عليه
سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم رئيس القراء والمفسرين أستاذ الأساتذة أستاذ العلماء والمحدثين شمس العلماء আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ চারখাই দারুস সুন্নাহ লতিফিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের আজিমশান বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত সাহেবে সদর সদর মহতরম উপস্থিত হযরত মুরব্বিয়ানে কেরাম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজাম যুবক ভাইরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা বিশেষ করে চারখাই দারুস সুন্নাহ লতিফিয়া দাখিল মাদ্রাসার ছাত্র বন্ধুরা পর্দার আড়ালে সম্মানিত আবেদা সালেহা পর্দানিশীন মা ও বোনেরা আমরা সকলে আল্লাহর দরবারে মনপ্রাণ খুলে শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রাব্বুল ইজ্জত আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং আখেরি জামানার পয়গম্বর সৃষ্টির শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন আর আমাদের দুনিয়ার সংক্ষিপ্ত সফরের মধ্যখানে এই সময়ে এই মুহূর্তে আমাদেরকে তার জিকিরের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সকলে বুলন্দ আওয়াজে এই যে রুহানি নুরানি মোবারক মজলিসে উপস্থিত হলাম বেহেস্তের বাগানে উপস্থিত হলাম তাসবিহ তাহলিল তাকবীর তাহমিদের মাহফিলে উপস্থিত হলাম এজন্য আমরা দুনিয়ার শ্রেষ্ঠ মজলিসে আছি এই কথা মনে প্রাণে বিশ্বাস করে বুলন্দ আওয়াজে কালিমাতুর শুকর পড়ে নেই আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দুরুদ সালাম পেশ করি আকা মাওলা তাসদারি মদিনা সরকারে দু জাহা সরওয়ারে কায়নাত আফতাবে নবুয়ত ফখর মওজুদাত শাম শাহি রিসালা শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুগনিবিন ইমামুল হারামাইন নবিয়ুল কিবলাতাইন জাদুল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন যিনি আপনার আমার নবী নবীদের নবী কুল কায়নাতের নবী যার ওসিলায় আপনার আমার অস্তিত্ব সেই নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার পাশাপাশি আজকের মাহফিল যে মাদ্রাসার উদ্যোগে ইন্তেজাম করা হলো এই চারখাই দারুস সুন্নাহ লতিফিয়া দাখিল মাদ্রাসা আল্লাহর মকবুল মাহবুব বান্দারা প্রতিষ্ঠা করেছেন প্রতিষ্ঠা লগ্নে অনেকের পরামর্শ অনেকের শারীরিক শ্রম অনেকের অর্থনৈতিক দান এগুলির ভিত্তিতেই এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে অনেকেই জমিনে আছেন আর অনেকে নাই অপর দেশের বাসিন্দা হয়েছেন এই মাদ্রাসা এখানে আছে বিধায় আজকের মাহফিল এখানে হচ্ছে জিকিরের মাহফিল হচ্ছে ঠিক কিনা এই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে বিধায় এখানে দুরূদ শরীফের মাহফিল কায়েম করা হয়েছে ইন্তেজাম করা হয়েছে ঠিক কিনা দুরূদ শরীফের মাহফিল এখানে আয়োজন করা হয়েছে এই মাদ্রাসা সদকায়ে জারিয়া হিসাবে তারা এই মাদ্রাসায় অবদান রেখে গেছেন আজকের এই মাহফিল মাহফিলের সওয়াব হাদিয়াটুকু ওই কবরবাসী আল্লাহর মকবুল বান্দা বান্দি আর ওয়াহে পাকে আমরা বক্সে দিচ্ছি সব রেসানি করছি ইশারে সব করছি আল্লাহ পাক কবুল করুন পৌঁছে দিন সকলে বলে আমিন পিয়ারা হাজিরিন আমাদের মা বাবা আত্মীয় স্বজন পরিচিত জন যারা কবরবাসী হয়েছেন তাদের আর ওয়াহে পাকে আজকের মাহফিলের সওয়াবটুকু আমরা হাদিয়া করছি সওয়াব রেসানি করছি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন পৌঁছে দিন সকলে বলে আমিন সম্মানিত সুধি আমরা বসেছি এমন এক মাহফিলে যেটা মোবারক মাহফিল আমি আমার ভাইজানকে বলেছিলাম আমার প্রিয় ব্যক্তিত্ব জনাব মাওলানা
নাসিরউদ্দিন সাহেব। ভাইজানকে আমি বলেছিলাম গতকাল রাত্রি থেকে অবস্থা খুবই খারাপ, গায়ে জ্বর এখনো আছে প্রচুর, হাত দিলে বুঝে যাবে। জকিগঞ্জ আমার উস্তাদ তুল্য জনাব মোশাইর আহমদ কামালি হুজুর সকলে চিনেন। হুজুরের একটা প্রোগ্রাম ছিল, হুজুরকে সকালে বলেছি হুজুর শরীরটা খারাপ করেছে, যদি ভাল লাগে তাইলে আসবো, আরাম পেলে আসবো, নতুবা আসতে পারবো না, দোয়া করবেন। হুজুর বলেছেন শরীর ভালো না থাকলে তো প্রোগ্রাম এসে কথা বলতে পারবে না, ছেলের মতো স্নেহ করেন। আমার ভাইজানকেও নাসির ভাইকেও বলেছিলাম যে যদি একটু রসদ দেন, একটু ছাড় দেন তাহলে ভালো হয়। আসলে নাসির ভাই বললেন যে সমস্যা হয়ে গেছে, আরো দাওয়াতি ও আইজিন আসেন না এখানে, মনে হয় এক দুইজন সমস্যা করেছে। তা আসেন, আমাকে বলছেন ভাই দাবি করে বলছি আপনি এইভাবে আসেন। আমি বলছি ঠিক আছে আসবো, তবে আসলে কথা বলতে যদি না পারি মনে কিছু নিয়েন না। বলছে না ভাই মনে নেব না, কিন্তু আসলে ওই মাদ্রাসা কমিটি এলাকার মুরব্বীরা বুঝবে যে আপনারা আমি দাওয়াত দিছি, নাহলে সবাই মিস করতেছে। আসলাম, আল্লাহ পাক আমার এই আশা আর আপনাদের মাটিতে বসা এই সবগুলিকে তার ওয়াস্তে কবুল করুন, মঞ্জুর করুন সকলে বলে আমিন। আমরা মোবারক মাহফিলে উপস্থিত হয়েছি, এই মাদ্রাসা ইন্তিজামিয়া কমিটি এই মাহফিল ইন্তজাম করেছেন, মানে একটা বড় কারবার লাগাই দিছে। আর এলাকার নওজোয়ান কিশোর যুবক বৃদ্ধ ব্যবসায়ী সর্বশ্রেণীর জনসাধারণ সকলকে আহ্বান করছেন আসেন। দুনিয়ার মধ্যে বড় ব্যবসার একটা দোকান খুলছি, এই দোকানে আসেন বসেন। এই মাদ্রাসার পরিচালনা কমিটি একটা দোকান খুলে দিচ্ছেন, বড় ব্যবসার দোকান, ছোট না বড়? আওয়াজ করেন, ছোট ব্যবসা না বড় ব্যবসা? বড় ব্যবসা। কেমন ব্যবসা? যে ব্যবসার সমতুল্য, সমান, সমকক্ষ পৃথিবীর মধ্যে অন্য কোনো ব্যবসা হতে পারে না। স্বর্ণের দোকান, ডায়মন্ডের দোকান, মণিমুক্তার দোকান, বড় ইনভেস্ট করা টাকা পয়সার দোকান, কোন দোকানে আজকের এই ব্যবসা এই দোকানদারির সমকক্ষ হতে পারে না? কেমন ব্যবসা? মুমিন মুসলমান যারা যারা কালেমা পড়েছে, সাক্ষ্য দিয়েছে, কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর যারা সাক্ষ্য দিয়েছে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এই কালেমা পড়নে ওয়ালা আর সাক্ষ্য দেনে ওয়ালা, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা রাত্রে সিন্নি রেডি করছেন সিন্নি মাদ্রাসাত পাঠাই দিবা, যারা রাত্রে সিন্নি রেডি করছেন সিন্নি মাদ্রাসাত পাঠাই দিবা, হুজুরের বয়ান শোনার পর সিন্নি পাঠাইব, দয়া করে সিন্নি পাঠাই দিবা। সিন্নি আছে সকলে বলি আলহামদুলিল্লাহ। এমন তো না এখানে আমরা তিন চার দিন খাই নাই, সবাই খাইছি, দুপুরে খাইছি, ঠিক কিনা? তো জাহানের বাদশাহ নবীজি কালিমার দাওয়াত দিকে দিকে দুনিয়া প্রান্তরে প্রান্তে 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 পৌঁছে দেওয়ার জন্য একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, ছয় দিন, সাত দিন পর্যন্ত যায়, নবীজি মুখে মুখ মুবারকে কিছু দেন নাই, খাবার খান নাই। সোহান আমাদের যে হালত, এই হালত দেখলে মনে হয় দুই অবার হই, খাবার না থাকলে ঘরে কে আছে এটা দেখবো না, বিবি বিবির উপর তো আর চড়াও হবই, হ্যাঁ সব দেব। আর জোয়ান গোলাবান যারা আছেন, ভাইরা যারা আছেন, না হইলে মায়েরে ধমক দিয়া বলবেন হ্যাঁ এখনো ভাত রান্ধ নাই, ঠিক কিনা? আর মা মা তোমারে দুধ খাওয়াইয়া বড় করছে, কুলে খাকে নিয়ে বড় করছে, তুমি প্রস্রাব করেছ, তোমাকে বুকে নিয়া ঠান্ডা লাগাইতে দেয় নাই, নিজেই ঠান্ডার মধ্যে ঘুমাইছে, ঠিক কিনা? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। মাশাআল্লাহ, আল্লাহর বান্দা 50 টাকা দিয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো এই দান সৎকার বিনিময়ে, কবুল বাসি মধ্যে গান্ধীকে মাফ ফরমাও সকলে বলে আমিন। আল্লাহ পাক মায়ের পেট থেকে আমাদেরকে জমিনে বের করে দিয়েছেন, ঠিক কিনা? মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে আল্লাহ তোমাদেরকে বের করে দিয়েছেন। লা তাআলামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন,
যেখান থেকে আসলাম গর্ভে ধারণ করলেন, তারপরে খাবার একক নাই দুই ওয়াক নাই, এক বেলা খাবার নাই, এই জন্য মারে ধমক দেব না, কষ্ট করছেন আমার জন্য অনেক, মারে ধমক দেওয়া যাবে। ওয়াকুলু কাউলান কাউলান কারীমা, ওয়াকুলু কাউলান কারীমা, সম্মান সূচক সম্মান বোধ শব্দ প্রয়োগের মাধ্যমে মা বাবাকে কথা বলতে হবে, মা বাবার সাথে কথাবার্তা চালাইতে হবে। পিয়ারা হাজিরিন, এরকম আমরা বুখা নাই, মোটামুটি আছে, তারপরেও সিংনি আছে, তাবারুক নাম কি, নাম কি, তাবারুক, তাবারুক, যে খাবারটা বিশেষ বরকতময় হয় বরকতপূর্ণ হয় ওই খাবারকে বলে তাবারুক, কি বলে তাবারুক, একটা জিলাপি স্বাদের দোকানের জিলাপি ওই দোকানে জিলাপি ঠিক কিনা, একটা মিষ্টি আরো দোকান আছে না রাজমহল ফুলকলি এগুলির দোকানের মিষ্টি ওইটা ওই দোকানের মিষ্টি, দোকানে কি মিষ্টি, আর যখন আল্লাহর ওয়াস্তে কাউকে খাওয়ানো হয় তখন ওইটা হয়ে যায় তাবারুক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওইটার নাম মিষ্টি থাকে না, ওইটা হচ্ছে শিরনি, এটা কি শিরনি, আল্লাহর বান্দারা এক শ্রেণীর মানুষ যারা ইমানদার মুমিন তারা আল্লাহর ওয়াস্তে মানুষকে খাওয়ায়, ইন্নামা নুতঈমুকুম লিওয়জহিল্লাহি লা নুরীদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, আল্লাহ পাক রাব্বুল ইজ্জত কুরআনুল কারীমের মধ্যে বলেন ওই সকল মানুষ তারা যারা আল্লাহর ওয়াস্তে মানুষকে খাওয়ায়, লা নুরীদু মিনকুম তারা এটা উদ্দেশ্য করে না ইচ্ছা করে না, জাযাআ ওরা কোনো যারা খাইছে তারা কোনো বিনিময় দিয়ে যাক, বদলা দিয়ে যাক, বদলা চায় না, সুবহানাল্লাহ, নগদ বিনিময় দিয়ে যাক এটা চায় না, ওয়ালা শুকুরা তারপরে খাওয়ার পরে মিছিল দিয়া আপনারা আমার নাম বইলা বইলা যে নাসির ভাই খাওয়াইছে, খাওয়াইলো রে খাওয়াইলো, নাসির ভাই খাওয়াইলো, এরকম মিছিলও তারা কামনা করে না, লা নুরীদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, আপনারা মিছিল দেবেন ওইটাও কামনা করে না, তবে যারা খাবে তারা আল্লাহর নেয়ামত গ্রহণ করবে, যার উসিলায় খাবে তার জন্য শুকরিয়া আদায় করবে, কেন শুকরিয়া আদায় করবে, মান লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, মানুষের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় না করলে আল্লাহর শুকরিয়া আদায় করা হয়, আল্লাহর শুকরিয়া আদায় করা যায় না, এজন্য আল্লাহ পাক মা বাবার মা বাবার মায়ের গর্ভ থেকে আপনাকে জমিনে পাঠাইছেন একথা বলে আর কিছু ওয়াজ করেছেন আপনারা আমার জন্য, যে মায়ের কথা শোনো, দিল দিয়ে ভালোবাসো, চুপ দিয়ে মায়ের দিকে নেক নজরে তাকাও, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমাদের পক্ষ থেকে শুকরিয়া আদায় হয়ে যায়, তোমরা শুকরগুজার বান্দা হতে পারো, সুবহানাল্লাহ, বলেন তোমাদেরকে শুকরগুজার নামক হালাল বানানোর জন্য এই মায়ের দিকে নেক নজরে তাকানো, অন্তর দিয়ে ভালোবাসা এবং কান দিয়ে মায়ের উপদেশ আদেশ নিষেধ গুলি শোনা, শুকরিয়া আদায় করলে মানুষের শুকরিয়া আদায় করতে হয়, এজন্য আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাই, তোমরা আমার শুকরিয়া আদায় করো, তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো, সুবহানাল্লাহ, কে বলেন আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাই ইলাইয়াল মাসির, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير الله پاک رب العالمين قرآن الكريم مدد گشنا کرن او دنیا شنطن را ماوار شنطن را وصين الانسان او دنیار منشرام বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, আমি মালিক ওসিয়ত করছি, বিশেষ নির্দেশ দিচ্ছি তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, কেন ভালো ব্যবহার করবে, তোমার মা তোমার মা তোমাকে দুই বছর বুকের দুগ্ধ পান করাইয়া তোমার মা তোমাকে কষ্ট করে লালন পালন করেছে, এজন্য তাদের সাথে ভালো ব্যবহার করো, শুকরিয়া আদায় করো আল্লাহ, আর সাথে সাথে মা বাবার শুকরিয়া আদায় করো, যে ইহসান অবদান ত্যাগ
তিবিক্কা তোমার জন্ম তোমার মা করেছে বাবা করেছে তোমার মা বাবা ত্যাগ তিবিক্কার শুকরিয়া তুমি আদায় করো কেন বান্দা শুকরিয়া যদি আদায় করো অবশ্যই তুমি তো তোমার মালিকের দিকে প্রত্যাবর্তন করবে তখন তুমি আল্লাহর গোলাম হিসাবে মালিকের কাছে স্বীকৃতি পাবে মা বাবা যদি শুকরিয়া আদায় করো মালিকের গোলাম হিসাবে মালিকের কাছে স্বীকৃতি পাবে মানুষের শুকরিয়া আদায় না করলে আল্লাহর শুকরিয়া আদায় করা হয় না কথা বলতে কি আমি ওই দিকে যাচ্ছি না পেয়ারা হাজিরিন শিরনি আছে এই শিরনি নিয়েও কিছু কথা আছে না নাই আওয়াজ করে না আছে না নাই আমার মত যদি একজন হুজুর বলে আড়াই পেসের দেড় পেসের জিলাপি দিয়া মিলাদ বইরা নবীজিকে তোমাদের মাহফিলে হাজির করবা এটা তো ঠিক না এটা তো সম্ভব না ওই হুজুরটা সাদের দোকানের ফুলকলি রাজমহল তারপরে কি আরো আছে বনফুল টনফুল আছে না সব দোকানে নিমকি জিলাপি মিষ্টিগুলিকে ওই আলেম মানুষটা ওই নিমকি জিলাপি মিষ্টি হিসাবে চিনেছে কিন্তু আল্লাহর ওয়াস্তে যখন কাউকে খাওয়ানো হয় ওই মিষ্টিটা ওই নিমকিটা জিলাপিটা যে শিরনি হয়ে যায় তাবাররুক হয়ে যায় এইটা তিনি বুঝেন নাই এইটা খেয়াল করেন নাই তিনি পেস লাগানো জিনিস দেখলেই বলেন জিলাপি তাহলে কয়েল কেউ বলবেন কি আওয়াজ করেন আর ওই পেসের কথা যেহেতু বলছেন পেস মানে কি তাইলে কয়েলটাও হবে জিলাপি আমার ভাইরা আমার বাবার তাবারুক কেমনে হয় বুঝতে পারছেন তো শিরনি আছে আমরা ইনশাল্লাহ খাবো তাবারুকের জন্য ঠেলাঠেলি কিছু হবে এটা এখন না এটা নবীজির জামানা থেকে আসছে সুবহানাল্লাহ পিয়ারা হাজিন এই ঠেলাঠেলি বলতে মারামারি না মানে আগে দেবে বরকতময় জিনিস আগে দেবে কিন্তু আমরা তো বরকত হিসাবে আগে নিতে যাই না আমরা তো একটা প্যাকেটের সাথে আরেকটা বেশি নেওয়ার জন্য আগে যাই কথা বলে ঠিক কিনা একটা প্যাকেটের চাইতে বেশি নেওয়ার জন্য আগে যাই বরকতপূর্ণ বরকতময় জিনিসের জন্য আগে আগে যায় নেক কাজে মানুষ আগে না দিছে ইমানদার নেক কাজে আগে না দিছে নামাজে আগে না দিছে আল্লাহ জিকিরে আগে না দিছে তাসবিহ তাহলিল তাহমিদ তাকবীরের মধ্যে আগে না দিছে নবীজির মহব্বত লালন কথার দিক থেকে আগে না দিছে নবীজির প্রেমে পাগল হওয়া আশিকের রাসূল হওয়ার ক্ষেত্রে আগে না দিছে নবীজির সুন্নাহ ইত্তেবার ক্ষেত্রে আগে না দিছে নবীজি অনুসরণ এটা এগুলির ক্ষেত্রে আগে না পিছে আগে মুমিন মুসলমানরা আগে থাকে কেননা যে কাজে ফায়দা আছে ওই কাজে মুমিন মুসলমানরা আগে এর মানে নিজের স্বার্থ নিজের আরেকজন যে কষ্ট দিয়া নিজে একটু বেশি পাবো বেশি খামো এটার জন্য করলে আপনার নিয়তটা ঠিক না গ্রহণটাও ঠিক হবে আওয়াজ করুন গ্রহণটাও ঠিক হবে বেশি নেওয়াটাও ঠিক হবে না কথা দীর্ঘ করবো না ওই যে নিয়ত ঠিক না থাকার কারণে শয়তান এত সুন্দর সুন্দর কথা বলছে আল্লাহর সাথে তারপরেও আল্লাহ পাক একটা কথাও রাখেন না একটা কথাও রাখেন নাই নিয়ত ঠিক না কথা বুঝতে পারছেন উদ্দেশ্য ঠিক না ইরাদা ঠিক না মুরাদ ঠিক না কথা বুঝতে পারছেন মুরাদ ঠিক না কথা যতই সুন্দর হোক রাখা যাবে না তাবারুক মনে করে আপনি আগে যাবেন প্রচেষ্টা করছেন এটা খারাপ না এটা ভালো কথা বুঝতে পারছেন নামাজ জীবনকে বরকতময় করে কথা বলেন ঠিক কিনা জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে আত্মাকে প্রশান্ত করে আপনি আগে যাচ্ছেন ভালো জুমার নামাজে আপনার সামনে আরো পাঁচজন যায় আপনি ধাক্কা মাইরে একজনকে পালাইয়া গেছেন ঠিক হইল আওয়াজ করে এটাই বলতে চাইছিলাম এটাই বলতে চাইছিলাম নিয়ত উদ্দেশ্য ঠিক না হইলে কথা সুন্দর হইল রাখা যাবে দেড় পেসের আড়াই পেসের জিলাপি এটা আমরা গ্রহণ করতে পারতাম কথাটা নিতে পারতাম কিন্তু উদ্দেশ্যটা খারাপ মুস্তাকের রাসূল এখানে প্রমাণিত হয় ঠিক কি না নবীজির সাথে মুস্তাকের আলামত পাওয়া যায় যায় কি যায় না নবীজিকে দেড় পেসের জিলাপি দিয়ে আনতে হবে না
নবীজিকে মহব্বতে কেউ যদি দাঁড়াইয়া সালাম দেয়, নবীজিকে নবীজির উপর দুরূদ শরীফ পড়ে করে, নবীজির মহব্বতকে অন্তরে লালন করে, নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করে, সে তার দেশ দেশের জিলাপি লাগবে না, জিলাপি ছাড়াই নবীজি আল্লাহর গোলামের সাক্ষাৎ দেবে, তার উম্মতের সাক্ষাৎ দেবে, উম্মতের সাথে মোলাকাত করবেন। আশিক মাস হোক, মোলাকাত না হইলে হয় না। আশিক মাস হোকের মোলাকাত না হইলে আওয়াজ করেন হয় না। যখন আশিক হয়ে যাবে কেউ মাসু, তার সাথে সাক্ষাৎ করবে ঠিক কিনা? লা মাসুকা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে মাসুক দিয়ে কি বোঝানো হয়? দুজাহানের বাদশা নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামদেরকে মহব্বত করেন, গোলামদের প্রেমে মালিক মাওলা তার বিশেষ দয়ার নজর গোলামদের উপর ঢেলে দেন, গোলামকে মাকাররব করে নেন, গোলামের কর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার গোলাম যখন আমার পূর্ব হাসিল করে নৈকট্যশীল গোলামে পরিণত হয়, আমার গোলামের হাতের কাজ আমার হাতের কাজ হয়ে যায়, আমার গোলামের মুখের কথা আমার কথা হয়ে যায়, আমার গোলাম ওই সময় যা বলবে গোলাম তা বলে নাই, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার গোলামের ওই বলা কথাটাকে বাস্তবায়ন করে দেই, কেননা আমার হয়েছে আমি পুরা করে দেই। আল্লাহ পাক রব্বুল আমিন তার পিয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, কেমন মহব্বত করেন? তাম সৃষ্টি কুলের প্রতি যত মহব্বত, আল্লাহ পাক রব্বুল আমিন তার হাবিবের জন্য এর থেকে অসংখ্য গুণিত গুণ বেশি মহব্বত রাখে। এত মহব্বতের জন্য মোলাকাত করছেন কোথায় নিয়ে কথা বলেন? কোথায় নিয়ে মোলাকাত করছেন কথা বুঝেন না? আরশে আজমি নিয়ে সাক্ষাৎ হয়েছে ঠিক কিনা? তাইলে জিলাপির বেস্তিয়া নবীজিকে আনতে হবে না, একটা এক টাকার একটা সানার দানা, এক টাকার একটা চকলেট আল্লাহর ওয়াস্তে কোনো বাচ্চারে খাওয়াইয়া, নবী প্রেমের নিদর্শন হিসাবে খাওয়াইয়া, নবীরে আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার জন্য বানাইতে পারে, কথা বুঝতে পারছেন? আর নবীজির আদর্শ অনুসরণ করি না আপনার হবে না, নবীজির সাথে গুস্তাখি করি নবীজিকে আমরা পাবো না, কথা বলেন ঠিক কিনা? নবীজিকে পাবো না পিয়ারা হাজির। তো আমি এদিকে যাচ্ছি না, আমরা জিলাপি হোক আর ভাত সিন্নি হোক আর পোলাও হোক আর ডাল সিন্নি হোক, এগুলা সিন্নি, এগুলির নাম কি? ইনশাল্লাহ সিন্নি বরকত হিসাবে খাবো ঠিক কিনা? আর এই কথাগুলা আউলা জাউলা কথাগুলো শুনেন না, আর এই অ্যান্ড্রয়েড মোবাইলটা একদম ব্যান করে না কেন? এটা তো একদম খাইয়া লেগেছে, আমারও খাইয়া লেগেছে, শেষ করে দিচ্ছে অ্যান্ড্রয়েড, হ্যাঁ মানে যন্ত্রণায় বলতেছি। এখন আপনি এখন ওয়াজ শুনে যাবেন ঘরে যাইয়া, একটু ঢুকবেন নেটের মধ্যে আসবে 19 জনের ওয়াজ, আমার যে ওয়াজ এগুলাতে 19 জন নিচে বুঝে যাবে, কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর ভাষায় কথাগুলি বলবে মনে হবে যেন এখানে বেলাল মিয়া কি কইছে, কি বলছে আমার বাড়ি ছিলে, আমার বাড়ি বড় লেখায়, আমি এমনি কথা বলি এইভাবে কিন্তু আমার বাড়ি এখানে, বলবে বেলাল মিয়া কি বলছে ঠিক কিনা? আরো সুন্দর কথা 17 জনের 19 জনের ওইটা শুনে এগুলা নাই, আমি কি খারাপ কিছু বলছি? আমি কোরআনুল কারিম থেকে 2-4 খানা আয়াতে কারিমা ইতিমধ্যে তিলাওয়াত করেছি, 1-2টা হাদিসের হাদিস শরীফের অংশ আমি তিলাওয়াত করেছি ঠিক কিনা? এগুলিতে কান দেবেন না, কথা সুন্দর মতলব, কথা সুন্দর মতলব, কথা সুন্দর উদ্দেশ্য, কথা সুন্দর মুরাদ ইরাদা খারাপ, খারাপ বলে এই কথা গ্রহণযোগ্য হয় না। বলবেন ভাই আপনি বলেন কেমনে গ্রহণযোগ্য হবে না? সুন্দর কথা তো আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেন, যুক্তির কথা তো আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেন, অবশ্যই যুক্তির কথা আল্লাহ পাক গ্রহণ করেন, কিন্তু এমন যুক্তি যে যুক্তির উদ্দেশ্যটা খারাপ যখন হয় ওই যুক্তির কথাটা সুন্দর হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেন না।
মাহফিলে মাহফিলে বয়ানে বয়ানে ওয়াজে ওয়াজে মুহাদ্দিসিন মুফাসসিরিন কেরাম ওয়াইদিনে কেরামগণ বক্তব্য দেন, কথার সাথে মিসাল দেন, যুক্তি দেন, উদাহরণ দেন, কথার সাথে যেটা যায় এবং উদাহরণের উদ্দেশ্য যখন সঠিক হয় ওই উদাহরণকে আল্লাহ পাক গ্রহণ করেন। পাইছি তো মাগনা, ইমানদারও হইছি সুজা সুজা, ইমানদার হইছি সহজে, মুসলমানিত্বের সার্টিফিকেট পাইছি সহজে, এই যে নাম লিখাইছিলাম কলিমা কইরা, তারপরে রুটিনের দিকে খেয়াল নাই। হ্যাঁ, স্কুলে ছাত্র ভর্তি হওয়ার পরে যেদিন ভর্তি হয়েছে ওই দিন গিয়ে আসছে স্কুলে, আর যায় না। তারা যদি জিজ্ঞেস করেন তুমি কি ছাত্র, হ্যাঁ আমি ছাত্র, দেখি তো তুমি স্কুলে যাও না, মাদ্রাসায় যাও না, রুটিন পালন করো না, ক্লাস করো না, হাজিরা দাও না, তুমি কি করো এটা? সে বলবে না না, দেখেন যে আমার রেজিস্ট্রি খাতায় নাম আছে, আমি ওই স্কুলের ছাত্র। চারখাই প্রাথমিক বিদ্যালয়, চারখাই দারুসুন্নাহ লতিফিয়া মাদ্রাসা, চারখাই উচ্চ বিদ্যালয়, এগুলির ছাত্র আমি, বলবে ঠিক কিনা? এই যে নাম লেখাইছিল এইটা নামের বরত্ব নিয়ে মোরা রাগ পড়ন্ত মনে হবে নাউজুবিল্লাহ, নাম যে লেখাইছিল আমরাও নাম লিখাইছি কালিমা এবং শাহাদাতের মাধ্যমে, সাক্ষ্যের মাধ্যমে আমরা নাম লিখেছি আমার বাবার ভাইরা, নাম যেহেতু লিখেছি রেজিস্ট্রি খাতায়, কার রেজিস্ট্রি খাতা? আওয়াজ করেন, কার রেজিস্ট্রি খাতা? আল্লাহর রেজিস্ট্রি খাতায় যেহেতু নামটা লিখেছি, আল্লাহ পাক আমাদেরকে হুকুম যা করেছেন এটা করো ওইটা করো না, আল্লাহর হুকুমটা আমরা যথাযথভাবে আঞ্জাম করবো ঠিক কিনা? হুকুম মেনে চলবো, যখনই আল্লাহর হুকুম মানবো আমাদের দ্বারা আমাদেরকে আল্লাহ পাক যে রুটিন ডিউটি দিয়েছিলেন ওই ডিউটিটা আদায় হয়ে যাবে, তখন আমরা নামে ছাত্র না, আমরা কামে ছাত্র ঠিক কিনা? আমরা নামে মুমিন না, প্রকৃত মুমিন, আমরা নামে মুসলমান না, আমরা প্রকৃত মুসলমান হব যখন ডিউটিটা পালন করব। রুটিন যেটা দিচ্ছেন, দায়িত্ব দিচ্ছেন, আকিমুস সালাওয়াতুস যাকাত ইরকাউ উসজুদু উবুদু রাব্বাকু, এগুলি করো, লা তাকুলুর রিবা আদআফান মুদাআফ, তোমরা খাইও না সুদ, এগুলা চক্রবৃদ্ধি হারে, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, এটা খাও এটা খাইও না, কে বলেছেন? পবিত্রতা খাও, সব হালাল জিনিস সবার জন্য পবিত্র না, আমার বিবি আমার জন্য হালাল আপনার জন্য না, কথা বুঝতে পারছেন? আরেকজনের ক্ষেতের লাউ সৃষ্টিগত দিক থেকে পবিত্র, আপনি চুরি করে আনিয়া খাইছেন, এটা এটা আপনার জন্য হালাল না, এটা হারাম হয়ে গেছে, কথা বুঝতে পারছেন? লাউটা সৃষ্টিগত দিক থেকে পবিত্র, কিন্তু আরেকজনকে না বললে আপনি নিয়ে এসে খাইছেন, এটা হালাল থাকে নাই, পবিত্রতা থাকা সত্ত্বে এটা হারাম, এটা কি কথা বলেন? কি হারাম? আমি বলতে চাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা করতে বলেছেন, যা করতে নিষেধ করেছেন, এই আল্লাহর হুকুম আহকামগুলি মান্য করার নাম ডিউটি আদায় করা, মান্য করার নাম কি? তখন আমরা প্রকৃত মুসলমান হব ঠিক কিনা? হাজিরিন, বলছিলাম কথা সুন্দর হলে, যুক্তি সুন্দর হলে, উদ্দেশ্য যদি খারাপ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন যুক্তিকে গ্রহণ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন শয়তানকে নির্দেশ দিলেন, শয়তান না সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নির্দেশ দিলেন, ওয়াই ক্বালা রাব্বুকা লিল মালায়িকাতি ইসজুদু লি আদম, হে ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো, ইবলিস মালউন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে নাই, ইবলিস মালউন মারদুদ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে নাই, সিজদা না কইরে আল্লাহর কাছে কয়েকটা যুক্তি উপস্থাপন করছে, কথা বুঝতে পারছেন? মানে যুক্তি দিয়ে আল্লাহরে বুঝাইয়া, মানে ফাঁকি দিয়া, দুঃখা দিয়া চাইছে যে মোটামুটি তার কাজটা তার কথাটা রাখিয়া দিতে, নাউজুবিল্লাহ, আল্লাহ দুঃখাবাসদের চিনেন কি চিনেন না? বদ মতলবের যুক্তিটা তাদেরকে আল্লাহ পাক চিনেন কি চিনেন না? বদ মতলবের যুক্তিদাতাদের আল্লাহ পাক চিনেন কি চিনেন না? চিনেন। মুনাফিকরা আল্লাহকে ধোকা দিতে চায়, মুমিনদেরকে ধোকা দিতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এবং বুঝেন, ইয়াখাদউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউন ইল্লা আনফুসাহুম,
যিনি সর্বশক্তিমান তার সাথে কোনো ধোকাবাজি চলে না। আল্লাহরে তো ধোকা দিতে পারে না, বরং তারা নিজে নিজে ধোকা খায়। কথা বলেন ঠিক কিনা? নিজে নিজেই ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মারদুদ হয়ে যায়, মালউন হয়ে যায়। হয় কি হয় না? নিজের কর্মের কারণে মানুষ অভিশপ্ত হয়, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবারা, একটা মিসাল দেই। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ইয়ারাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, ওয়া ইয়ামনাউনাল মাউন, তাদের কি ধিক্কার এবং অভিশাপ করেন কে? সে আমল করলো নামাজের আমল, কিসের আমল? ছোট না বড়, ইমানের পরেই নামাজ। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কাকে বলে? আকবিরনি আনিল ইসলাম ইয়া রাসূলুল্লাহ। জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর নবী, ইসলাম কাকে বলে আপনি আমাকে একটু জানায় দেন। হোয়াট ইজ দা ডেফিনিশন অফ ইসলাম? ইসলামের সংজ্ঞা কি আপনি আমাকে একটু জানায় দেন। মুসলিম কাকে বলে আপনি একটু বলে দেন ইয়া রাসূলুল্লাহ। দুজাহানের বাচ্চা নবীজি বলেন, আনতাস ইসলাম হচ্ছে কথা সাক্ষী দেওয়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এই সাক্ষ্য দেওয়ার পরে ওয়া তুকিমাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ প্রতিষ্ঠা করার নাম ইসলাম। ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করার নাম ইসলাম। ওয়া তাসুম রমাদান, রমজানুল মুবারকে ফরজ রোজাগুলি রাখার নাম হচ্ছে ইসলাম। ওয়া তাহাজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘর খানায়ে কাবা যদি আপনার সম্পদ থাকে, রাস্তা নিরাপদ থাকে, শরীর সুস্থ থাকে, ওই আল্লাহর ঘর তওয়াফ করার জন্য নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে ওই মক্কাতুল মুকাররমায় হাজির হওয়ার নাম ইসলাম। সাক্ষ্য দেওয়ার পরে, ইমানের পরেই নামাজ, নামাজের পরে যাকাত আসে না? নাই, একার নাম ইসলাম। এই পাঁচটা মিললে কি? পাঁচটার একত্রিত রূপের নাম হচ্ছে ইসলাম। পাঁচটি বিষয়ের সমন্বিত রূপের নাম হচ্ছে ইসলাম। পাঁচটি বিষয়ে আল্লাহর বান্দা বান্দীদের মধ্যে যখন উপস্থিত থাকবে, তখন তাকে বলা যাবে মুসলমান, মুসলিম। কথা বুঝতে পারছেন? তখন সে হবে মুসলিম, মুসলমান। প্রিয় হাজিরিন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধোকা দিতে চায়, ইমানদারদেরকে ধোকা দিতে চায়, তাদেরকে চিনেন কে? মুসলমানদের সাহায্যকারীকে, ইমানদারদের সাহায্যকারীকে। ধোকা দিতে পারবে না, ইল্লা আনফুসাহুম, তারা নিজেই কি করবে? তারা নিজেই ধোকা খাবে। মুসলমানরা ধ্বংস হয় না, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমানরা শাহাদত, মুসলমানরা যুদ্ধে মারা গেলে আরেকটা মর্যাদা স্তর পেয়ে যায়, সুবহানাল্লাহ, আরেকটা বিশেষ মর্যাদা আসন লাভ করে। ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয় মুনাফিকরা, তারা ছিল মুনাফিক। পেয়ারা হাজিরিন, ওই শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে যুক্তি দিয়ে বুঝাতে চেয়েছিল, রব্বুল আলামিন আমার সম্মান আদমের সম্মানের চাইতে বেশি, আমি আপনার গুণগান প্রশংসা করতে আসি, তোমার গোলামি করতে আসি, আদমকে বানায়া আর লাভ কি? এই যে দুইটা কথা বলছে শয়তান, দুইটা কথা ঠিক, দুইটা কথা ঠিক, কথা দুইটা কি খেয়াল আছে তো? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম,
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা এখন এখানে আল্লাহর গোলামি করতেছি, কার গোলামি? কার খুশি কামনা করি? কার নজরে করম কামনা করি? কার মহব্বত চাই? পিয়ারা হাজরিন, দয়ার নজর কার চাই? এখানে আমরা বসেছি, যা করছি সব আল্লাহর ইবাদত। আল্লাহর কি আল্লাহ পাক আমাদেরকে তার ইবাদতের নির্দেশ দিয়েছেন, গোলামি করার নির্দেশ দিয়েছেন, ঠিক কিনা? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, আমার গোলামেরা, আমার বান্দারা, হে দুনিয়ার লোক সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। তিনি কেমন প্রতিপালক পরিচয়টা জেনে নাও। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আরো পরিচয় জেনে নাও, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা জমিনের মধ্যে ছিল, তোমাদের আগের মানুষেরও তিনি খালিক মালিক। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। গোলামির নির্দেশ দিয়েছেন আয়াতে কারিমার মধ্যে, তার সাথে নিজের পরিচয় দান করেন, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টিকর্তা, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের আগের মানুষের সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। আগের মানুষের কথা স্মরণ করার দরকার আছে না নাই? আওয়াজ করে না, সেনা নাই? আগের মানুষের কথা আল্লাহ পাক গোলামির নির্দেশনার আয়াতে যোগ করিয়া দিছে। দেখছেন কেমনে একমতে স্মরণ করা হয়েছে? দেখছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের আগের মানুষদেরও রব এবং খালিক মালিক। সুবহানাল্লাহ। তার গোলামি করো, তোমাদের মালিক তোমাদের আগের মানুষের খালিক মালিক, ওই রবের গোলামি করো। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, গোলাম আমি চাই তোমরা পরহেজগার হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, আমি চাই তোমরা সফল কাম হয়ে যাও, আমি চাই তোমরা কামিয়াবি হাসিল করো, আমি চাই তোমরা আমার মকররব হয়ে যাও, আমি চাই তোমরা আমার দয়ার নজরের ভিতরে ঢুকে যাও। আমি যে তোমাদেরকে কর্মগুলি দিয়েছি, তোমরা যদি সারা জীবন এই কর্মগুলি করো, আমার জাররা পরিমাণ ভালো হবে না, লস হবে না, ক্ষতি হবে না। কিন্তু তোমরা আমার নির্দেশিত কর্মগুলি যখন করবে, তখন তোমরা নিজেই ফায়দামন্দ হয়ে যাবে, তোমরা নিজেই লাভবান হয়ে যাবে। আমার প্রত্যেকটা নির্দেশনা তোমাদেরকে লাভবান করার জন্য। খেয়াল আছে? আমি দুই তিনটা আয়াতে কারিমা পড়ব, দেখবেন আপনারা বুঝবেন যে আমাদেরকে লাভবান করার জন্য কেমনে আল্লাহ পাক হুকুম করেছে। আল্লাহু তাআলা, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও, ওয়া আতিউর রাসূল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন। কেন এই কাজ করবে? আমি চাই তোমরা আমার দয়া প্রাপ্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। তোমাদেরকে আমার দয়া প্রাপ্ত বানানোর জন্য, আমার রহমতের কোলে আশ্রয় দেওয়ার জন্য, আমার নজরে করমের আওতায় তোমাদেরকে আবদ্ধ করার জন্য, আমার গোলাম, আমি ওই তিনটা কাজ দিয়েছি, আকিমুস সালা ওয়া আতুজ যাকাতি ওর রাসূল। সুবহানাল্লাহ। লাআল্লাকুম, তোমাদের, তোমরা যাতে হতে পারো। সুবহানাল্লাহ। বলেন, তোমরা যাতে হতে পারো তুরহামুন, আল্লাহর দয়া প্রাপ্ত। সুবহানাল্লাহ। এটা আমাদের ভালোর জন্য কাজ দিয়েছে। কার ভালোর জন্য? ওয়াইদান ক্বাল আল্লাহু তাআলা, ইয়া আইয়ুহাল লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলু খাইরাল লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা, ঈমানদারেরা, ইরকাউ ওয়াসজুদু ওয়াবুদু ওয়াফআলু খাইর, তোমরা রুকু করো, সিজদা করো, ভালো ভালো কাজ করো। কি করো? ভালো ভালো কাজ করো, তোমরা ভালো ভালো কাজ করো। যে কাজগুলি বৈধতা আল্লাহ পাক রাব্বুল আলামিন দিয়েছেন, ওই কাজগুলি তোমরা করো। কেন করবে? আমি আল্লাহকে ধনী বানায় দেওয়ার জন্য না, আমি হচ্ছে গানেই গানেই, কথা বলেন ঠিক কিনা? আমি হচ্ছি ধনীর ধনী, আমাকে লাভবান করার জন্য এগুলির প্রয়োজন নাই,
দুনিয়ার সকল মানুষগুলি যদি আল্লাহর গোলামি না করে তাসবিহ তাহলিল না করে আল্লাহ পাকের তৈরি সৃষ্টি করা অসংখ্য অগণিত নরের ফেরেশতারা জন্ম থেকে সৃষ্টি থেকে শেষ পর্যন্ত কেবল আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল রয়েছে। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর হুকুমেরটাও পালন না করে আল্লাহর তৈরি অসংখ্য অগণিত নূরের ফেরেশতারা আল্লাহর হুকুমগুলি এই সৃষ্টি থেকে শেষ পর্যন্ত পালন করার মধ্যে ব্যস্ত রয়েছে। কথা না ঠিক কিনা? হুকুম মানে তোমাদেরকে ফায়দামন করার জন্য আমি নির্দেশ দিয়েছি। আমরা বুঝি না, আমরা কি না আবার শোনা, আমরা বুঝি না। নামাজ পড়লে আমার লাভ, ভালো কাজ করলে আমার লাভ, ভালো কথা বললে সত্য কথা বললে আমার লাভ, এগুলি আমরা বুঝতে চাই না, ঠিক কিনা? আমি কথা লম্বা করব না। দেখেন এখানে আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তুফলিহুন, আমার গোলাম আমি চাই তোমরা বিজয়ী হয়ে যাও, তোমাদেরকে বিজয়ী বানানোর জন্য আমি এই কর্মগুলির নির্দেশ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ইয়ারা হাজিরিন, আমাদের কল্যাণের জন্য আল্লাহ পাকের নির্দেশে এই মজলিস, আল্লাহর ইবাদতের গোলামির মজলিস, এখান থেকে দিনের সবক দেয়া হয়, দিনের সবক নেওয়া হয়, ঠিক কিনা? জিকির আজকাল আল্লাহর হুকুম আহকামগুলির বিষয়ে আলোচনা করা হয়। আমি বলছিলাম এই মাহফিল কার গোলামির মাহফিল? আল্লাহ। এক কথা বলেন, কার গোলামি? আল্লাহ। এখন দেখেন কে? আল্লাহ। আল্লাহ পাক দেখেন, তারপরে বলেন ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহুম, আমার বান্দারা যখন একত্রিত হয়ে আমার জিকির করে আমি আমার বান্দাদের ওই জিকিরকে পছন্দ করি, বান্দাদের এই তাজকিরাকে পছন্দ করি, তাদের আলোচনাকে পছন্দ করি, তাদের বসা কথা বলাকে আমি পছন্দ করি, এই জন্য আমি তাদের দুনিয়ার মাহফিলের চাইতে আরো উত্তম মাহফিল আসমানে সাজাইয়া তাদেরকে দয়া করি। কে দয়া করেন? আল্লাহ। উত্তম মাহফিল সাজাইয়া আমরা আল্লাহর জিকিরের মাহফিলে এসেছি। এই মাদ্রাসা, এই মাদ্রাসার ইন্তিজামিয়া কমিটি আয়োজন করেছেন ভালো কাজের মাহফিল, ভালো আমলের, আওয়াজ করেন নেক আমলের না বদ আমলের? নেক আমলের, আল্লাহর গোলামির মাহফিল। মাদ্রাসায় ছাত্ররা কম আসে, ছাত্র কম দেন, মাদ্রাসায় ছাত্র দেবেন। মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া খারাজা ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজা, নবীজি বলেছেন কেউ যদি জ্ঞান অন্বেষণের জন্য বের হয় সে আল্লাহর রাস্তার বের হয়ে গেল, আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, ফিরে আসা পর্যন্ত যদি মারা যায় শাহাদাতের দরজা লাভ করবে। জ্ঞান অন্বেষণ, কোন জ্ঞান? এখন তো জ্ঞানের ঢেউ খেলে মানুষের জ্ঞান, কোন জ্ঞান? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি সৃষ্টিকর্তার নির্দেশিত জ্ঞান অর্জন করা এটা আমাদের সকলের জন্য ফরজ, ঠিক কিনা? পিয়ারা হাজিরিন, জ্ঞান অর্জন এই কোরআনের জ্ঞান, হাদিস শরীফের জ্ঞান, শরীয়তের মাসালা মাসাইলের জ্ঞান, দিনের জ্ঞান, এগুলি আমাদের এখন দরকার নাই, আমরা আমাদের মতো আছি, ঠিক কিনা? আরামে আছি, ভালো আছি, এগুলি এরকম আমাদের অবস্থা হলে আমরা ধ্বংস হয়ে যাব, কি হব? আওয়াজ করেন কি হব? ধ্বংস হব। বাচ্চাকে কোরআন হাদিস দিনের শরীয়ত মাসালা মাসাইল বিভিন্ন হুকুম আহকামের বাস্তবায়নের পদ্ধতি শিক্ষা দেবে, এটা কই শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়? কোথায় দিয়ে দেবেন? আল্লাহর নামে, যেহেতু আপনি নিজেও আল্লাহর নামে, ঠিক কিনা? আমরা সবাই কার নামে? আমরা সবাই লিল্লাহ, আমরা সবাই লিল্লাহ, মোল্লারা কেবল লিল্লাহ না, আমরা সবাই লিল্লাহ, ঠিক কিনা? আপনারা তো হুজুরদেরকে লিল্লার বানিয়ে দিচ্ছেন, তো হুজুররা লিল্লার হুজুর, এই কত বড় সার্টিফিকেট সনদ দিয়েছেন আপনারা বুঝতে পারেন? এই সনদ আপনার জন্য রাখার দরকার আছে না নাই? আপনার রাখার দরকার আছে না নাই? আমরা বলি ইন্না সালাতি লিল্লাহ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ রব্বে করিম বিশ্ব জাহানের প্রতিপালক যিনি, ওই আল্লাহ তাআলার জন্য বলি কি বলি না? আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণটাও আল্লাহর জন্য, তাইলে আমি কার জন্য? আমি লিল্লাহ, কথা বলেন আমি কার? আমি কার? আল্লাহর। আপনারা আল্লাহর, আমি আল্লাহর, সবাই আল্লাহর, লিল্লাহি তাআলা,
নাহনু লিল্লাহি তাআলা কথা ঠিক কিনা আমরা সকলে কার জন্য আমরা সবাই লিল্লাহ শুধু মোল্লারা লিল্লাহ না আমরা সবাই লিল্লাহ ইন্না সলাতি লিল্লাহ ওয়া নুসুকি লিল্লাহ ওয়া মাহইয়ায়া লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহ মানে আমার জীবন মরণ সব যেহেতু আল্লাহর জন্য আমি তো নিজেই লিল্লাহ আমি নিজেই লিল্লাহ হুজুরদেরকে বানাবেন না আর আপনারা যে খেতাব দিচ্ছেন এটা তো আমরা তো পাইয়া খুব খুশি বলতে চাই না বুঝতে পারছেন আজকাল তো লাভ করলে যে লাভ করে সে একা একা করতে চায় তারপরে বইলা দিলাম আমরা কা আমরা কা লিল্লার বলেন আমরা কা এটা ভাষাগত মানে শব্দটার অর্থ ভাষাগত দিক দিয়ে ব্যতিক্রম হলেও লিল্লাহি তাআলা আমরা কা লিল্লাহি তাআলা মানে আল্লাহ সবাই লিল্লাহ আমি বলছিলাম আমার ভাইরা আমার বাবারা উদ্দেশ্য ভালো করতে হবে উদ্দেশ্য ভালো না করলে আপনি যত সুন্দর কথা বলেন সুন্দর কথা গ্রহণযোগ্য হয় না শয়তান বলেছিল আল্লাহকে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন এক মিনিট খেয়াল করেন এই মূল পয়েন্টে আসছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শয়তান যুক্তি উপস্থাপন করেছিল আল্লাহ তাআলা আপনি তো আমাকে আগুন দিয়া বানাইছেন নূর দিয়া বানাইছেন আর আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আপনি মাটি দিয়া বানাইছেন আগুনের স্বভাব ধর্ম হচ্ছে ঊর্ধ্বগামী উপরের দিকে উঠে মাটি যত উপরেই ছাড়েন না কেন নিচের দিকে পতিত হয় গর্তের মধ্যে আগুন ধরালে তার শিখা উপরের দিকে আসে মাটি 50,000 ফুট উপরে গিয়া ছাড়লেও ওই মাটিটা মাটিতেই চলে আসে নিচে চলে আসে আমি হচ্ছি সম্মানিত আমি আগুনের তৈরি নূরের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি কথাটা সত্য না মিথ্যা কথাটা সত্য না মিথ্যা ফেরেশতারা নূরের তৈরি সত্য ঠিক কিনা আমরা মাটির তৈরি তাও সত্য আরেকটা যুক্তি দিছে আল্লাহর দরবারে ঠকতে চায় যুক্তি দিয়ে আল্লাহ নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আল্লাহ তাআলা আমরা তো আপনার প্রশংসা করতেছি আপনার তাসবিহ তাহলিল তাকবীর দিচ্ছি আপনার পবিত্রতা জাহির করতেছি পবিত্রতার আলোচনা করতেছি পবিত্রতা বয়ান করতেছি আমরা তো আপনার ইবাদত করতেছি এই কথাও সত্য ফেরেশতারা আল্লাহর গোলামি করা ছাড়া খারাপ কোনো কাজ করতে পারে না এই শক্তি আল্লাহ পাক তাদেরকে দেন না যে দুইটা কথা দুইটা মিসাল এই যে দুইটা উল্লেখ করলাম শয়তান দিছে দুইটা মিসাল সত্য না মিথ্যা সত্য আল্লাহ পাক গ্রহণ করলেন না উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য কি খারাপ আওয়াজ করেন না কেন খারাপ এতক্ষণ ওয়াজ করলাম এই এই কথাটা বোঝানোর জন্য কথা দুইটা সত্য উদ্দেশ্য খারাপ কালিমাতুন হাক্কুন কথা সত্য উরিদা বিহাল বাতিল কিন্তু উদ্দেশ্য হচ্ছে খারাপ উদ্দেশ্য কি যখন কালেমা সত্য হয় আর উদ্দেশ্য যখন খারাপ হয় মতলব যখন খারাপ হয় ওই কলিমাটা হক থাকে না কলিমাটা হয়ে যায় বাতিল কালিমাতুন বাতিলুন উরিদা বিহাল হক কালিমাতুন হাক্কুন উরিদা বিহাল বাতিল যখন উদ্দেশ্য খারাপ হয় তখন কালেমা বাতিল হয়ে যায় আর যখন উদ্দেশ্য ভালো থাকে তখন কালেমা কালেমা ভিন্ন হতে পারে কিন্তু উদ্দেশ্য ভালোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গলত কালেমাটাকেও গ্রহণ করে আগের মুরব্বী আমি কেরাম গুন পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহ পড়েন কি পড়েন না কথা বলেন উদ্দেশ্য মাকাসিদ উদ্দেশ্যটা ভালো আল্লাহর কসম যদি কেউ তাদেরকে শিক্ষা দেয় আর তারা যদি অনিহা প্রকাশ করেন না তোমার শিক্ষা আমি গ্রহণ করব না আর এরকম গলত পড়ে থাকেন তাইলে এটা গ্রহণযোগ্য হবে না আর যদি কেউ শিক্ষা তাদেরকে না দিয়ে থাকে মরণ যদি এই জিকিরের উপর দরুদের উপর হয়ে যায় প্রত্যেকটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবে কালিমা সত্য হলে উদ্দেশ্য খারাপ হইলে এটা গ্রহণযোগ্য হয় শয়তানের কথা কি আল্লাহ পাক রাখছেন বলছেন বেশি পণ্ডিতি করিস না যুক্তি দিস না এত যুক্তি শিখছিস কই থেকে কথা বলেন ঠিক কিনা ইন্নি আলামু মা লা তাআলাম
আমি যা জানি ঠিকই না, তুই কি যুক্তি দিস আমার সামনে? তোর ভিতরে কি আছে আমি জানি কি জানি না? আমি জানি তোর ভিতরে কি আছে। এরকম যুক্তি দিয়ে বর্তমান সমাজে কিশোর যুবকদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, যুক্তি সুন্দর কিন্তু উদ্দেশ্য এগুলি কঠিন বিষয়, মহামারী রূপ ধারণ করবে, উদ্দেশ্য খারাপ। একজন একজন মানুষ উদাহরণ দিচ্ছে, আমার হাত দুইটা, আমার পা দুইটা, আমার চোখ দুইটা, আমার নাক একটা, কান দুইটা, মুখ একটা, মাথায় একটা। নবীজির হাত দুইটা ছিল, পা দুইটা ছিল, কান দুইটা ছিল, নাক একটা ছিল, মাথা একটা ছিল, চোখ দুইটা ছিল, নাক একটা ছিল। আমরা যেমন মানুষ, নবীজিও আমাদের মতো একজন মানুষ। এই উদাহরণটা দিয়ে কত সুন্দর কইরা বুঝাইছে। কেউ যদি খেয়াল করে তাইলে যাইয়া পাইবে, নবীজির হাত মুবারক দুইখানা ছিল, ঠিক কিনা? কদম মুবারক দুইখানা ছিল, কথা